সুপ্রভাত, আজকে জয় মঙ্গলবার, তাই সকাল সকাল বেরিয়ে পড়ছি পুজো দিতে। ঘরের সব কাজ এখনো কিচ্ছু হয়নি, মানে কোনো কাজই হয়নি। আগে যাব পুজো দিতে, কারণ এত গরম পড়েছে, বেলা হয়ে গেল না, পুজো দিতে গেলে খুব কষ্ট হবে। চল এখন থেকে ব্লগটা শুরু করে ফেলি। নবীন কথা বলছে মিষ্টি করে রেখে, ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে রেখে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দ থাকো, আমাকে দেখতে থাকো। আর এই এত গরমে এই এত কটা দিন একদম শাড়ি পরার কোনো ইচ্ছাই আমার করছিল না। আজকে অনেক কটা দিন পর আজকে পুজো দিতে যাচ্ছি, একটু শাড়ি পরেছি। হ্যাঁ, কিন্তু এই গরমে না বিরক্ত লাগছে শাড়িটা পরে। চলো বক বক না করে আগে পুজোটা দিয়ে আসি। ঘর পুরো ওলট মাটি হয়ে আছে। ঘরের অবস্থা হলো আমার এই, মানে চারিদিকটা এই অবস্থায় পড়ে আছে। রান্নাঘরও এই, এখানে বাসন, এখানে জানলাটা খুলিয়ে দিত কথা বলছি যখন বলতে বলতে, যাই হোক। হ্যাঁ, আর এইখানে কিচ্ছু পরিষ্কার করা হয়নি সকালবেলা, শুধু ক্যামেরা বাবুকে একটুখানি চা দিয়েছিলাম। এই মাত্র পুজো দিয়ে এলাম, প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর বাসন কটা মেজেনি। কালকে তো রাত্রিরে সব কটা বাসনই মেজে রেখেছিলাম, আর কিছু বাসন যেগুলো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আর মাখতে পারেনি, সেইগুলি এখন একটুখানি মাজা ভাজা করবো, তারপরে জল খাবার। আর এখনো কিচ্ছু গোছানো হয়নি, না ঘর ঝাড়ু দিয়েছি, না বিছানা পরিষ্কার করেছি। জলখাবার নিয়ে বসে পড়েছি আজকে। জলখাবার হচ্ছে দই, কলা, মুড়ি, আম সব মিলিয়ে, হ্যাঁ, একটা সুন্দর জলখাবার। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আজকে আবার ময়দা খাবো। আজকে না আমি পুজো টুজো দিয়ে এসে কোনো কাজ ছিল না, প্রচণ্ড তো গরম পড়েছে, মানে ভাবার বাইরে আজকে এতটাই গরম লাগছে। হ্যাঁ, মানে চিৎচির করছে আজকে, কীরকম একটা বাজে ধরনের একটা ওয়েদার মনে হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে সারা রাত তো, আরে সারা রাত মানুষের যদি হ্যাঁ ঘুম না হয়, এপাস ওপাস পড়ে, তাহলে কি হবে? আমার সেটাই হয়েছে, একটুখানি চোখ লেগে গেছিলো, একটুখানি লেগে গেছিলো, সিরিয়াসলি একটুখানি লেগে গেছিলো, একটু, হ্যাঁ একটু। তো এখন উঠে একটু মুডটাকে ফ্রেশ করবার জন্য আমরা রোজ যা খাই, দইয়ের ঘোল খাবো, দইয়ের ঘোল বানাচ্ছি। রাজমা দেবো, যাই হোক, একটু দইয়ের ঘোল বানাবো, দইয়ের ঘোলটা খেয়ে তারপরে রান্না বান্না শুরু করবো। আজকে একটু দেরি হলো, অসুবিধা নেই, এই কারণে একটুখানি শুয়ে বসে কাটালাম। হ্যাঁ, সব কাজকর্ম সকালবেলা টুকটাক টুকটাক যা যা ছিল সব করে টরে, হ্যাঁ, তারপরে একটু এদিক ওদিক বসে শুয়ে এই করে কাটিয়ে এখন ময়দা বানাবো আজকে। আজকে তো জয় মঙ্গল, আমরা সবাই ময়দা খাই। সকালবেলা তো কলার খাওয়া হয়েই গেছে, জল খাবারে কলাটা খেয়ে নিই, দুপুরবেলা এত কিছু একসাথে খাওয়া যায় না। সুতরাং আমি দেখলাম এই কলারটা, হ্যাঁ, দুটো কাজ করবে, এক আমার কলারও খাওয়া হয়ে যাবে, দ্বিতীয়ত ওদের জল খাবারটাও হয়ে যাবে, এই ভেবে আর কি সকালবেলা করে নিয়েছি। আর ক্যামেরা বাবু ছোট ম্যাডাম, এরা তো একদম লুচি পরোটা খেতে মাস্টার, আর নকা কাও খেয়ে নেয়, যদিও খুব গরম আমি খাচ্ছি, ওরা বললো আমরাও খেয়ে নেবো। তো এই জন্য ভাবলাম আজকে আর বেশি কিছু করবো না, একটু হ্যাঁ তোমার লুচি বা পরোটা যে কোনো একটা কিছু করবো, আর তার সাথে একটু ছোলার ডাল করবো, এছাড়া আর একটা পদও বেশি করবো না, ভালো বলেছি না? আজকে সকালবেলা যখন জয় মঙ্গলবারের পুজো দিতে গেছিলাম ক্যামেরা বাবুর সঙ্গে, তখন এই এত জিনিসপত্র নিয়ে এসেছি। এখানে কলা আছে, এখানে আছে পেয়ারা, এখানে আছে দুটো বড় বড় লেবু, এই দুটো লেবু যার কাছ থেকে আমরা পেয়ারা নিই না, লোকটার থেকে রোজ নিই, তো ক্যামেরা বাবুর সাথে খুব ভাব হয়ে গেছে, লেবু দুটো আমাদের এমনিতেই দিয়েছে। আর এখানে আছে আম, যেখান থেকে আমরা আম ফলারের সঙ্গে খেয়ে ফেলেছি, আর ক্যামেরা বাবু এমনিও বোধহয় গোটা আম একটা খেয়ে নিয়েছে, আর পেয়ারা গোবিন্দকেও দেওয়া হয়েছে, আর একটু বেশি পরিমাণে পেয়ারাগুলো নিয়ে নেওয়া হয়েছে। কেন বলতো, রোজ রোজ তো বাজার যাওয়া হয় না, আর রোজ রোজ বাড়ির সামনে থেকে যখন আমরা পেয়ারা নিই না, বাজারের থেকে ডবল দামে পেয়ারাগুলো নিতে হয়। এই করতে করতে এক গাদা পেয়ারা ওই, আর মানে স্পেশালি যার থেকে আমরা পেয়ারা নিই, সে জানে যে আমরা গোবিন্দবাবুর জন্য পেয়ারা নিই, তো তার জন্য আমাদের একদম জোর করে বেশি বেশি করে দিয়ে দেয় অনেকটা করে, এবং সত্যি কথা অনেক কম দামেই দেয়।
আর ছোটবেলা এই গরমের মধ্যে ঘরের মধ্যে অন্ধকার অন্ধকার করে বসে আছে, আর ক্যামেরা বাবু নিজে একবার করে কাজ করছে, একবার করে পাখার তো মানে পাখার তলা তো বসেই আছে, চুপ করে গালে হাত দিয়ে হাওয়া খাচ্ছে, কোনো কাজ নেই, একবার করে মোবাইল দেখছে। আর আমি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ না না ঘুরে ঘুরে বেড়াচ্ছি না, ডালটা আমি অলরেডি চড়িয়ে দিয়েছি, এখন ময়দাটা মাখবো। রান্না বান্না হয়ে গেছে, এখন খেতে বসে গেছি, বিশাল ঠান্ডা লাগছে এখন, আমার এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন আমরা সুইজারল্যান্ডে না রাজস্থানে বসে আছি, খুব গরম হচ্ছে, সত্যি বলছি কিছু রান্না করতে ইচ্ছা করছে না। তাও আজকে উপোস বলে একটুখানি করলাম, নান, তার সাথে আছে ছোলার ডাল, আম, আর আছে দই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে ভাবা যাবে যে আর কি করা যায় এই গরমে, ঘুমনো ছাড়া আর কিছু করা যায় না। আর একটা জিনিস করা যায়, স্নান করা যায়, যতবার ভাববে ততবার স্নান করে নেবে, তখনই মনে হবে কি ঠান্ডার দেশে, তারপরে যে বাইরে বেরোবে আর ঠান্ডা জায়গায় বসে থাকবে, অলরেডি আমার লেগে গেছে ঠান্ডা জল, বারবার স্নান। গরমে আমাদের বড় ম্যাডাম একটা ভালো কাজ পেয়েছে, বড় ম্যাডাম এখন আমাদের গোবিন্দ বাবুকে একটু হাওয়া খাওয়াচ্ছে, আর গোবিন্দ বাবু ভাবছে যে কি হলো ব্যাপারটা, তাই তো গোবিন্দ দুষ্টু? বেচারা আর গরমে মাথা গরম লাগছে, তোমার গরম লাগছে, হ্যাঁ কি হচ্ছে, কোথায় যাবি তুই, কোথায় যাবি দেখছি, মা এটা দিয়ে এরকম করছে কেন, হ্যাঁ হাওয়া পাচ্ছে বুঝতে পারছে, কিন্তু ব্যাপারটার আসলিয়াতটা বুঝতে পারছে না, তাই তো এরকম হাওয়া খেতে হবে, ওটা ওইদিকে হাওয়া যাচ্ছে, হ্যাঁ এরকম হাওয়া। তো এখানে আমার ছোট্ট বাবাটা এখন বেরিয়ে পড়েছে, এখন ও এখন ইভিনিং ওয়াক করতে বেরিয়েছে ছোট্ট বাবাটা, তাই তো গোবিন্দ তুমি কি করতে বেরিয়েছো, তুমি কি করতে বেরিয়েছো, হ্যাঁ ছোট্ট বাবা তুমি কি করতে বেরিয়েছো, ইভিনিং ওয়াক, তুমি ইভিনিং ওয়াক করতে বেরিয়েছো, হ্যাঁ কি করতে বেরিয়েছো, হ্যাঁ ঘুরতে বেরিয়েছো, ও কি কি কোথায় যাবে, কোথায় যাবে, হ্যাঁ কোথায় যাবে, হ্যাঁ আচ্ছাবাস আইসাবাস কোথায় কোথায় ঘুরছে, তাই তো, হ্যাঁ কোথায় কোথায়, হ্যাঁ তোমার সাহস বেড়ে গেছে, তোমাকে ধরে মারতে হবে, মারবো তোমাকে ধরে মারবো দুষ্টু, ওই তোমাকে ধরে মারবো, মারবো না কেন, কেন কোথায় পড়ে যাবি, পড়ে যাবি, হ্যাঁ জীবনে প্রথমবার গোবিন্দ মায়ের কাঁধে চেপেছে, মায়ের এখন বুক ঢিপ 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 করছে, মনের দুঃখে হাসি পাচ্ছে। আমি একটা কথা বলি, হ্যাঁ সব থেকে বড় শত্রু আমার যখন ও আমার কাছে আসে, দূর থেকে আমার বন্ধু, তাই দেখো কামড়ায় না কামড়ায় না কামড়ায় না, কামড়ালে মা বকবে, কামড়ালে মা বকবে, মা বকবে, কামড়ায় না কামড়ায় না, তুমি সরা ওকে, হয়ে গেছে, আই আমার হাত, ওটা ওটা আমার হাত, তো তাহলে সন্ধ্যেবেলায় বড় ম্যাডাম এখন বাসন মাজছে, ঠান্ডা ঠান্ডা ফুলফুল, ঠান্ডাটা ফুলফুল নয়, আর এখানে চলছে লুচি, ওখানে লুচি চলছে না, এটা সকালের লুচি, আর ওখানে দাদা আমি একটা খেতেই পারি বলো, আমি যেন ওটা আছে আর যে কটা পরোটা হবে পরে দেবো, তার মানে তুমি আজকে এখন খেয়ে নিচ্ছ আর রাত্রে খাবে না, হায় রে একেই বলে কপাল, তোমার না ক্যামেরা বাবু, পরোটা, রাজভোগ আর সকালের ডাল, এইটা দিয়ে রাত্রে যে খাওয়া দাওয়া হবে, চল আজকেও দিনটা একরকম ভাবে কেটে গেল, হ্যাঁ আজকে দিনটা একরকম ভাবেই কাটলো, আজকে দিনটা খুব ভালো কাটেনি, খুব খারাপ কাটেনি,
মাঝে মাঝে কেটেছে, তাই বললাম একরকম ভাবে কাটলো। যাই হোক, আবার কালকে একটা নতুন দিন শুরু হবে। সবাইকে শুভরাত্রি, সবাইকে শুভরাত্রি জানাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করতে কিন্তু দেবে না, কমেন্ট